শেরপুরের শ্রীবর্দিতে লঙ্গরপাড়া খালের উপর 94.27 মিটার এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 9 মাস আগে। অথচ ভূমি অধিগ্রহণে ধীর গতির কারণে এখনো তৈরি হয়নি সেতুর দুপাশের সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে উল্টো তাদের হয়রানি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই দ্রুত জমির মূল্য পরিশোধের জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আমাদের কাঁচা ধান কেটে তাদেরকে জায়গা করে দিতে হয়েছে, না দিলে আমাদেরকে হস্তনস্ত করছে। আমরা বাধা দেবার যাই পুলিশ নেই, দেহাতি মনে মনে ধরে থানাতে জায়গা। সংযোগ সড়ক না হওয়ায় পাশের পুরনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ফলে ভাঙ্গা রাস্তা ও সেতু দিয়ে যাতায়াতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। আসতে যায়, তারপর থকথক করে মনে করেন থকথক করে রাস্তা পড়ে গেছে পুরো মানে শিক্ষার মানে। এদিকে সেতুটি উদ্বোধনের আগেই বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। জেলা প্রশাসক জানালেন এ ব্যাপারে তদন্ত হচ্ছে। জমি অধিগ্রহণের জন্য টাকা পরিশোধ নিয়ে সমস্যার সমাধান করার কথাও জানালেন তিনি। আমি এই জেলায় যোগদানের পরে এই বিষয়ে কার্যক্রমটা ত্বরান্বিত করার জন্য উদ্যোগ নিয়েছি এবং আশা করা যায় আমরা খুব শীঘ্রই এই অধিগ্রহণের বিষয়টি নিষ্পত্তি করতে পারব। দ্রুতই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমাদের জটিলতা মোটামুটি কেটে গিয়েছে, এখন আমাদের জেলা প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, জেলা প্রশাসন আন্তরিকতার সহিত কাজ করছেন। আমরা আশা করছি দ্রুতই আমরা জমি বুঝে পেলে আমরা কাজটা করে ফেলব। ভূমি অধিগ্রহণ বাবদ 8,82,96,000 টাকা এ বছরের মার্চ মাসে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিপ্লব দে কেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।